কইছেন এক মাসে মিটু 1 মিলিয়ন করে দিমু টিকটক কিন্তু বাপে আল্লাহ সহ্য করে না কিভাবে গায় তোমাদের জন্য একটা খুশির খবর আছে গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি কন্ঠটা কি সুন্দর এমনে গায় গানটা কিভাবে গায় মামুন ভাই শুরুটা করছেন কি আপনারাই গান গাইবেন আপনারাই রোস্ট করবেন আরে ভাই আমাদেরকে তো একটু সুযোগ দিবেন না মানে লালাপুর গানটা মোটামুটি ছিল কিন্তু মামুন ভাই রিভিউটা বেশ ছিল এইদিকে একজনের আইডি হইছে ব্যান একজন দিচ্ছে শান্তনা আরেকজন খুশিতে আনমনা কিছুদিন আগে আমার যখন আইডি ব্যান হয়ে গেছিল হয়তো তাদের মুখে অনেক বেশি হাসি ছিল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ সহ্য করে নাই তাদের আইডিও কাইরা নিল কইছেন এক মাসে মিটু 1 মিলিয়ন করে দিমু তুমি টেনশন করো এক মাসে তো 1 মিলিয়ন বানাই দিব আমি বানাই দিব 1 মিলিয়ন আমিও তো বলি টিকটক অ্যাপ কি কারো বাপের হয়ে গেল আমার বিটাস নাই নাটক কম করো প্রিয় কি অবস্থা সবার এটা আমার নতুন আইডি ফলো চাই আবার না ভালো এসব করে ফলোয়ার কামিয়ে নিও চলে যাব কিন্তু মরে যাব কিন্তু কিন্তু বিয়ের পর কাপড় ব্লগ শুরু করো বিয়ের আগে এটা আবার কি ব্লগ তোমাদের জন্য একটা খুশির খবর আছে আমার টিকটকে কি জান নাই বাবুরে কেন বুঝো না টিকটক তোমাদেরকে চায় না আর তোমাদের টিকটক না করলে হয় না হ্যাঁ